আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি आजिजुर रहमान। আপনারা দেখছেন বিবিএড টিউব। বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে সকালে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের স্যারের যদি কোনো ভুল হয়ে থাকে তবে উনি ওনার ইউটিউবে বা ফেসবুকে এই বিষয়টি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের কাছে সম্পূর্ণ বিষয় বিস্তারিত বলবেন। তো আমি আসলে ভিডিওটা করার পর ভিডিওটা করেছিলাম সকালবেলা, এডিট করে সম্পূর্ণ করতে করতে আমার এটি প্রায় মাগরিবের সময় চলে আসে, আমার ল্যাপটপটা একটু স্লো থাকার কারণে। তো আমি এখন হঠাৎ দেখি ওনার ইউটিউবে ঢোকার পরে ওনার কমিউনিটি ট্যাবে দেখি উনি 5 ঘন্টা আগে এই যে ওনার বিষয়ে যে সমালোচনা শুরু হয়েছে সেই বিষয়ে স্পষ্ট কথা বলেছেন এবং কিছু বিষয় তুলে ধরেছেন। তো আপনাদের বলে রাখা ভালো যে সাম্প্রতিক সময় ওনার একটি ভিডিও এবং 2টি পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের ডাক্তার সমাজ এবং বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনা সমালোচনা শুরু হয়। এবং সত্যি বলতে উনি আসলে সাম্প্রতিক সময়ে, যেহেতু বেশিরভাগ ওনার যা অডিয়েন্স বা দর্শক তারা সাধারণ মানুষ, মেডিকেলের বিভিন্ন টার্মস, বিভিন্ন শব্দ, এই কঠিন ভাষাগুলি আসলে তারা বুঝে না, সেজন্য উনি একটু সহজভাবে বিষয়গুলি উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। তো বন্ধুরা, যা বলছিলাম যে উনি সাধারণ মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কিছু কথা বলেছিলেন এবং সেখানে উনি বলেছিলেন যে এই ভ্যাকসিনই মেইন না, আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভালো মন্দ খেতে হবে এবং রোগ প্রতিরোধ যাতে হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ওই বিষয়ে আপনাকে মনোযোগী হতে হবে। ওনার যে বিষয়গুলি ভুল হয়েছিল উনি সেগুলো পোস্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছেন। তো আসলে এই পোস্টটি পড়ার পরে আপনি এবং আমরা সবাই আসলে বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কোথায় কি হয়েছিল। তো আপনাদেরকে সামনে রেখে এখন আমি পোস্টটি পড়ছি, তো আমার সাথে আপনারাও পড়ুন বা শুনুন এবং বুঝতে পারবেন আসলে এখানে সমস্যাটি কি হয়েছে। তো বন্ধুরা, আমি পোস্টটি পড়ছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির। সুস্থ থাকার লক্ষ্যে একটি স্বাস্থ্যকর জীবনধারা নিয়ে কাজ করছি। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে আমার রোগীদের লাইফস্টাইল মডিফিকেশনের পরামর্শ দিয়ে আসছি। ইদানিংকালে আমার একটি ভিডিও এবং 2টি পোস্ট নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। প্রথমত, সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেখানে করোনার ভ্যাকসিন নিয়ে কিছু তথ্য সহজভাবে বোঝাতে গিয়ে আমার অসাবধানতাবশত ভুল ব্যাখ্যা দিয়েছিলাম। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে আমি অত্যন্ত দ্রুততার সাথে ভিডিওতে যে তথ্যগুলো ভুল ছিল এবং যে কথাগুলো জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে সেসব বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়ে পূর্বের ভিডিওটি অনলাইন থেকে সরিয়ে নিয়েছি। একই সাথে সকলকে ভ্যাকসিন দেওয়ার জন্য পরামর্শ এবং উৎসাহ দিয়েছি। এরপরও কয়েকজন সম্মানিত ডাক্তার আমাকে ভুল বুঝে সরাসরি আমার নাম উল্লেখ করে নানান রকম পোস্ট করেন। তন্মধ্যে একটি পোস্টের স্ক্রিনশট আমি আমার পেজে শেয়ার করেছিলাম। এছাড়া অন্য একটি জনসচেতনতামূলক পোস্টে উদাহরণস্বরূপ একটি প্রেসক্রিপশন শেয়ার করেছিলাম। ওই প্রেসক্রিপশনটি যিনি লিখেছিলেন তার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক আমি তার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটি প্রকাশ করিনি। তথাপি এই পোস্টটি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে তৎক্ষণাৎ 2টি পোস্টটি ডিলিট করে দিই। আমি বিশ্বাস করি আমাদের ডাক্তার সমাজের প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে জনসেবা করে যাচ্ছেন, মানবিক কাজ করে যাচ্ছেন। এর জন্য প্রত্যেক ডাক্তারই আমার কাছে অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধাভাজন। একজন ডাক্তার হিসেবে আমি কখনোই কাউকে অসম্মান করতে পারি না এবং আমি তা করতেও চাই না। তবু আমার অনিচ্ছায় তা হয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। উপরোক্ত বিষয়গুলোর বাইরেও আরও যে বিষয়ে সমালোচনা এসেছে তার মধ্যে অন্যতম হলো আমার পরামর্শকে কিটো ডায়েট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই বিষয়ে আমি বহুবার নানান ভিডিওর মাধ্যমে বলেছি যে আমি শুধুমাত্র ডায়েট বা খাদ্যাভ্যাস নিয়ে কথা বলি না, আমি মূলত 5টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে পরামর্শ দিয়ে থাকি। এর মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি অটোফেজি, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম ও মানসিক প্রশান্তির চর্চা করাকে সমানভাবে গুরুত্ব দিই। আমি কখনোই ওষুধ বিরোধী না, আমি সবসময় বলে এসেছি জরুরি চিকিৎসায় ওষুধ অপরিহার্য, তবে লাইফস্টাইল রোগগুলো লাইফস্টাইলই মডিফাই করে প্রতিরোধ করা যেতে পারে এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমিও আমার রোগীদের প্রয়োজনে ওষুধ লিখছি, সুতরাং ওষুধের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি যেন স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে দীর্ঘদিন ওষুধ ছাড়া সুস্থ থাকতে পারেন। বিশেষভাবে উল্লেখ্য, যেসব রোগীরা সরাসরি আমার পরামর্শ দেন আমি তাদেরকে নিয়মিত অবজারভেশন রাখার চেষ্টা করি এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে আমার পরামর্শের নানান প্রভাব ও প্রতিকারের বিষয়ে আলোকপাত করে থাকি। সর্বোপরি আমি মনে করি চিকিৎসক সমাজে আমরা সবাই সহকর্মী, একে অপরের সহযোগী। এখানে রয়েছেন আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ, শ্রদ্ধাভাজন বড় ভাই বোন বন্ধুরা ও আগামীর সম্ভাবনাময় জুনিয়র ডাক্তারগণ। জনস্বার্থে সকল চিকিৎসক এক একজন যোদ্ধা। করোনা মহামারীর এই চরম দুর্দিনে ডাক্তারদের মতো যোদ্ধারা নিজেদের জীবন ঝুঁকির কথা ভুলে জরাগ্রস্ত মানুষের পাশে থেকেছে, এখনও আছে। আজকের পুরো বিশ্ব চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন ও বাস্তবায়নের সাথে জড়িত সকলের কাছেই কৃতজ্ঞ। আমি সকলের প্রতি সম্মান রেখে বলছি, মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই আপনারা আমার কোনো ভুল ধরিয়ে দিলে আমি তা শুধরে নিব। নিজের ভুলকে আমি ভুল হিসেবে গ্রহণ করে তা শুধরে নিব। আর আপনাদের কাছেও আমার অনুরোধ, আপনারা আমার পূর্বের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা আমরা তো সকলে মিলে মানব সেবার ব্রতে চিকিৎসা পেশাকে বেছে নিয়েছি আর সেজন্যই আমরা একে অপরের প্রতি সম্মান রেখে একযোগে কাজ করতে পারি। আমি নিজেও একজন চিকিৎসক, সবসময় প্রত্যেক চিকিৎসকের সম্মান রক্ষা ও অবদান স্বীকার আমার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। বহু আগে থেকে আমি নিজেও চিকিৎসকদের নিরাপত্তা, অধিকার ও দায়িত্ব নিয়ে সোচ্চার আছি। সেই লক্ষ্যে আমি ফাউন্ডেশন অফ ডক্টর সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এর সাথে প্রোগ্রাম করেছিলাম। তা আমার পেজ থেকে শেয়ার করেছিলাম সকলের উদ্দেশ্যে। তবুও মানুষ হিসেবে আমি ভুলের ঊর্ধ্বে নই, তাই আমার কথায় হয়তো অনেক সহকর্মী সিনিয়র চিকিৎসক কষ্ট পেয়েছেন কিংবা মনক্ষুণ্ণ হয়েছেন। আমি তাদের সবার প্রতি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। তো বন্ধুরা, আপনারা শুনতেই পারলেন যে আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যার আসলে কি বোঝাতে চেয়েছিলেন। উনি মূলত যে বিষয়ে কথাগুলি বলেন, আসলে ওনার এই পরামর্শকে অনেকে আপনারা আসলে কিটো ডায়েট হিসেবে আখ্যায়িত করেন। তো উনি আসলে বলেছেন যে উনি যখন কথা বলেন উনি শুধু স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং মানসিক প্রশান্তির চর্চা করা। এবং উনি এটিও বলেছেন যে আমি আমার রুগীদেরকে অবশ্যই জরুরি প্রয়োজনে ওষুধের কথা বলি, ওষুধ দিয়েও থাকি, তবে আমি ওষুধের বিরোধী নই। তবে আমি সচেতনতা বৃদ্ধি করার জন্য সবসময় মানুষকে বলি যে আপনারা সুন্দর এবং সুস্থ লাইফস্টাইল উপভোগ করার জন্য নিয়মিত ব্যায়াম করুন, চর্চা করুন, শারীরিক কোষাঘাত এসব চালিয়ে যান। এসব যদি আপনারা করতে পারেন তবে আপনার ওষুধ ছাড়াই বহুদিন জীবনযাপন করতে পারবেন। তো আমার এই বিষয়গুলো আসলে অনেকে একটু ভুলভালভাবে বুঝে বা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে না দেখার কারণে বা যেভাবে হোক তারা বিভ্রান্ত হয়েছে। এর জন্য আসলে আমারও কিছু দোষ আছে, সেই জন্য আমি ক্ষমাপ্রার্থী। এবং উনার যে ভিডিওগুলো বা তথ্যগুলো আপনার বিভ্রান্তিকর ছিল সেগুলো উনি ওনার ওই সব ইউটিউব থেকে বা ফেসবুক বা বিভিন্ন জায়গা থেকে উনি ডিলিট করে দিয়েছে। তো এই মোটামুটি আপডেট আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে নিয়ে। তো আপনারা যারা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে নিয়ে বিভ্রান্তিতে পড়েছিলেন তাদের জন্য আজকের বিষয়টি একদম পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি নিয়মিত এই ধরনের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তো আমার এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দেবেন। তবে আমি নতুন যে ভিডিওগুলি দিই তা সবার আগে আপনি জানতে পারবেন। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।